কেবল অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নয়, যুক্তরাজ্য চায় অংশগ্রহণমূলক নির্বাচন। এমনটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। কিন্তু গত সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারাহ কুকের সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম তিনি কিন্তু পেস্টা লাগাইছেন। তিনি আপনার সারাহ কুককে উদ্ধৃত করে তার বক্তব্য উল্লেখ করে বলেন যে প্রধানমন্ত্রীর সাথে সারাহ কুক বলেছেন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাজ্য। অংশগ্রহণমূলক শব্দটা বাদ দিয়ে দিয়েছেন, তিনি উল্লেখ করেননি। দেশের সকল গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু গতকাল আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সাথে আলাপকালে ব্রিটিশ কমিশনার কেবল অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেননি, অংশগ্রহণমূলক নির্বাচনের কথাও বলেছেন। এক টুইটে প্রধানমন্ত্রীর সাথে হাইকমিশনের ছবি পোস্ট করে জানানো হয়েছে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকার করেছেন, হাইকমিশনার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে। অবশ্য যুক্তরাজ্য যে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় এমন কথা নতুন করে বলে নাই ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশে এই হাইকমিশনার দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই আপনার তিনি তার এই বক্তব্য দিয়েছিলেন যে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রাধান্য বৃদ্ধির কারণে নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যথেষ্ট আগ্রহ থাকবে, বিশ্বাসযোগ্য, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখার আগ্রহ থাকবে, সেই সঙ্গে সহিংসতামুক্ত নির্বাচনের প্রত্যাশাও থাকবে। বিশ্বাসযোগ্য, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণ নির্বাচন দেখতে পারার মানে বাংলাদেশিরা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বেছে নিতে পারবে। এখন প্রসঙ্গটা হলো যে এই অংশগ্রহণমূলক শব্দটা বাদ দিয়া আমাদের প্রেস সচিব সাহেব যিনি আছেন তিনি আসলে কি বুঝাইতে চাইছেন। বেসিক্যালি হইতে পারে যে অনেক চাপ, সেই কারণে ভুইলা গেছেন গজনি ছবির মতন এরকম, আবার হইতে পারে যে ইচ্ছাকৃতভাবে তিনি বিষয়টাকে উল্লেখ করেননি। এখন এটা তো এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত যে মার্কিন কংগ্রেসম্যানরা আসুক, যুক্তরাজ্যের হাইকমিশনার থেকে কেউ আসুক, অথবা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যে সকল রাষ্ট্রদূতরা বাংলাদেশে আছে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন অথবা আমাদের মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করে তারা কোনো বক্তব্য দিচ্ছেন, এটাকে যদি পরবর্তী সময় গণমাধ্যম কর্তৃক অথবা যারা সেখানে প্রেস রিলিজ করেন বা বক্তব্যগুলোকে ডেলিভারি করেন গণমাধ্যমের কাছে তারা যদি কোনো লাড়াচাড়া করে সেখানে কী হবে? তাই এখন এই হাইকমিশনগুলো বা রাষ্ট্রগুলো তারা তাদের এম্বাসির যেই কি বলা হয় যে আপনার সাইট আছে সেইখানে কিন্তু তারা আবার এটাকে রিকারেকশন করে দেন। তো সেই রিকারেকশনটাতে কী হয়, কোথাও না কোথাও বাঙালি জাতি আমজনতা মনে করে যে দেখো কেমনে মিশা কথা কইছিল গো, ধরা খাইয়া গেল। তবে এখন এই অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টাতে যত প্যাচ, আমি গতকালকে আপনাদেরকে বলেছি যে ওবায়দুল কাদের সাহেবের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, এটা কিন্তু নেত্রীর সিদ্ধান্ত যে প্রধানমন্ত্রীর কোনো রকম পদত্যাগের প্রশ্নই আসে না, দ্বিতীয়ত তত্ত্বাবধায়ক সরকারেরও প্রশ্নই আসে না, মন চাইলে নির্বাচনে আসুন আর মন না চাইলে নির্বাচনে আসবেন না, কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচন হইতে হবে। এখন এই যে অংশগ্রহণমূলক নির্বাচন যুক্তরাজ্য সহ বা আরও যারা বলছে তারা কিন্তু কেউই আবার এটা বলছে না যে আপনার সংবিধান পরিবর্তন করিয়া তত্ত্বাবধায়ক সরকার আনা হোক।